sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a dream and love's a drug. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। আজকে আমার ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমাদের ফ্রেন্ডস হ্যাঙ্গ আউটের উপর হচ্ছে আমার ব্লগটা হবে। এখানে আপনারা অলরেডি যাকে দেখতে পেলেন, শি ইজ মাই ফ্রেন্ড তাসমি। অ্যান্ড এখানে আমি আর ও হচ্ছে চলে যাচ্ছি আমরা যেখানে মিট করব আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে, সুমি। ওরা দুজনই হচ্ছে আমার ভার্সিটির রুমমেট ছিল এবং আমার বেস্ট ফ্রেন্ড তো বটেই, রুমমেটও ছিল দুজন একই সাথে। আমাদের পরিচয়ই হয়েছে আমাদের ভার্সিটির রুমমেট হিসেবে। সো ইয়া, আমরা এতদিন একসাথে দেখা করতেছি মোটামুটি প্রায় কয়েক মাস পর। আমরা চলে গিয়েছি বনানী যাত্রা বিরতিতে, যে এটা হচ্ছে যাত্রা বিরতির সামনে আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম। এবং আপনাদের জন্য বলে রাখি যে হচ্ছে এটার সেকেন্ড ফ্লোরেই হচ্ছে, মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে অরণ্য দোতলায়। অরণ্যর শোরুমটা যাত্রা বিরতির বিল্ডিংয়ের দোতলাতেই আছে। সো আপনারা চাইলে ওটা তো যেতে পারবেন ওখানে গেলে। আর এখানে ওদের সব ডিটেল লেখা আছে। দ্বিতীয় তলায় হচ্ছে ওদের যাত্রা, একটা ওদের নিজস্ব শোরুম, মানে এখানে ওদের বুটিক অ্যান্ড এভরিথিং পাওয়া যায়, যেটা কি না ওদিন সানডে থাকায় বন্ধ ছিল। আর এটা হচ্ছে তৃতীয় তলায় ওদের রেস্টুরেন্ট যাত্রা, যেটার এসি পার্টটা হচ্ছে তিনতলায়। আবার চারতলায় ওদের আরেকটা পার্ট আছে যেটা কিনা নন এসি, খোলামেলা। এই তো আমরা চলে আসছি। না, এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড বসে আছে, সুমি। সো আমি হচ্ছে অনেক দিন পর ওদের সাথে দেখা হলো একসাথে। ওই এর মধ্যে আমরা কয়েকবার মিট করা ট্রাই করেছি, আফটার অনেক ট্রাই আমরা হচ্ছে এখন সাকসেসফুল। এই তো আমরা ওখানে অনেক আড্ডা স্টার্ট করে দিয়েছিলাম অলরেডি, তারপর অনেক ক্ষুধাও ছিল, এটা লাঞ্চ টাইম ছিল। সো আমরা হচ্ছে মেনু দেখতেছিলাম কি অর্ডার করব। আমি প্রথমবার গিয়েছি এখানে, তাসমি এসেছে কয়েকবার। এই তো ফ্রেন্ডসরা একসাথে হলে যেটা হয়, যে গল্প আর হাসি আড্ডা এগুলো শেষই হয় না। সো আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছিলো। এর মাঝেই হচ্ছে আমি টুকটাক করে একটু একটু ফুটেজ নেওয়া ট্রাই করতেছিলাম। আর আমরা এখান থেকে স্টিকি রাইস প্লেটার একটা অর্ডার করেছি, যেখানে অনেক রকম ভর্তা ছিল। আর এখান থেকে আমরা দিয়েছি খিচুড়ি প্লেটার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের কিন্তু সবগুলো জিনিসই ভেজিটেরিয়ান, কোনো ধরনের কোনো ননভেজ নেই। সো ইন্টারেস্টিং। তারপর এদের পানি খাওয়ার যে গ্লাস তো না, একটা জার, এটাও খুব ইন্টারেস্টিং ছিল। আর ওদের এখানে অনেক ধরনের অন্যান্য জিনিসও পাওয়া যায়, আমি দেখাবো আপনাদেরকে। আর এই পার্টটা হচ্ছে ডেকোরেশন করা ছিল অনেক সুন্দর করে, ওদের ডেকোরেশন অনেক সুন্দর, আই মাস্ট সে। তারপর আমি হচ্ছে কি করতেছিলাম, ও আচ্ছা, আমি হচ্ছে একটা বিল দেখার ট্রাই করতেছিলাম আগের অনেক, মানে কষ্ট করে, যেটা মুছে গিয়েছে সেটাই সুমি হচ্ছে ভিডিও করেছে। আর আমাদের ম্যাঙ্গো জুস চলে আসছে, আমরা হচ্ছে কাঁচা আমের জুস অর্ডার করেছিলাম, অনেক মজা ছিল। প্রাইস ছিল মনে হয় 170 টাকা করে। তারপর আমাদের ননস্টপ আড্ডা শুরু, এবং এটার টাইম ল্যাপসটা আমাদের কি বলে এটাকে ল্যান্ডস্কেপে হয়ে গিয়েছিল। সো তারপর আমি একটুখানি তাও অ্যাড করে রাখলাম, আপনারা একটু ঘাড়টা ঘুরিয়ে একটু দেখে নেবেন অথবা মোবাইলটা ঘুরিয়ে। এই তো, তারপরে এখানে ননস্টপ আড্ডা তো চলছেই। আর এইটার কিন্তু একটা ফুল ভিডিও আমি দিয়েছি এর আগেই, কালকেই। আর আমাদের ফার্স্ট আরেকটা অর্ডার ছিল ছিটারুটি প্লেটার, ছিটারুটি প্লেটারটা চলে আসছে। আর সুমি অনেক ক্ষুধার্ত ছিল, সো সে অলরেডি সেটার উপর হামলা করে দিয়েছিল, খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওরা আবার একটা একটা করে দিচ্ছিল। আর এই যে ওদের এখানে অনেক বিড়াল আছে,
যেটা কিনা আমার মানে একটু কি বলবো, আরেকটা জিনিস হচ্ছে মানে সার্ভিস একটু মানে অন্যরকম, সব কিছু নিজের করে নিতে হয়। যে দেখতে পাচ্ছেন আমি টেবিল ক্লিন করতেছি, বলেছিলাম টেবিলটা ক্লিন করে দিতে কিন্তু কোনো খবর ছিল না তাদের। তারপর আমি নিজেই ক্লিন করলাম, টিস্যু নিজেই এনে রিসেপশন থেকে। তারপর সুমি আর ওইখানে বিড়াল ছিল, যেটা বলতেছিলাম বিড়াল অ্যাকচুয়ালি মানে গায়ের উপর উঠতেছিল, টেবিলে উঠতেছিল। আর সবাই অ্যাকচুয়ালি পেট লাভার না, আর আমরা তিনজনের কেউই পেট লাভার ছিলাম না। আর আমি তো অনেক ভয় পাই, মনে হয় যে কামড় দিবে, এটা আমার ফোবিয়া। আমি বিড়াল কুকুর দুইটাই আসলে ভয় পাই। সবাই যে অ্যাকচুয়ালি পেট লাভার হবে তাও কিন্তু না। আর এই যে আমাদের খিচুড়ি প্লেটারটা চলে এসেছে, ছিটা রুটি প্লেটারটা চলে এসেছে, সবই ভেজিটেরিয়ান দেখতে পাচ্ছেন। একটা আচার দেয় ওরা প্রত্যেকটার সাথে, আচারটা খুব মজা, খাবার একেবারেই মানে খুব মজা ছিল। আমি সেটা নিয়ে 100% স্যাটিসফাইড ছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, এটা স্টিকি রাইসের যে প্লেটারটা ভর্তা সহ, সেটা একটা পাতুরি মানে কলা পাতার ভিতরে একটা সবজি ছিল। এভরিথিং ওয়াজ সো গুড। আমরা তিনজন মিলেমিশে খাচ্ছিলাম তিনজনেরটা থেকেই। এই যে ছিটা রুটি প্লেটার শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু ওরা একটা একটা করে দিয়েছে, মানে একটা দিয়েছে একটা শেষ হয়ে গিয়েছে, এরকম হয়েছিলো আর কি। আর এই যে কলা পাতার ভিতরে যে সবজিটা, সেটা হচ্ছে তাসমি খুলতেছিল। তো এই তো এরকম করে ফিশের মানে মাছের পাতুরি থাকে, কিন্তু যেহেতু ওদের সব কিছু সবজি ভেজিটেরিয়ান, তাই এখানে ফিশ আইটেম কিছু নাই। তো এইটা হচ্ছিলো একটা সবজি, আমি ডিটেলে জানিও না কী সবজি, কিন্তু খেতে মজা ছিল। আর স্টিকি রাইসটা ওই রকম একটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল, এটাও আমার কাছে নতুন ছিল, বিন্নি ধানের। সো খেতে অনেক মজা ছিল, ভর্তাগুলো অনেক মজা ছিল। তারপর আমরা হচ্ছে আবার এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর আবার চা অর্ডার দিলাম। আমি আর তাসমি চা খাবো, সুমি চা খায় না। সো এই তো আপনাদের ফ্রেন্ড সার্কেলে এমন একজন থাকতেই পারে যে চা খায় না, সেটা হচ্ছে সুমি। আর মিল্ক মশালাটির প্রাইস 120 টাকা, ভ্যাট সহ যেটা কিনা 138 টাকা। সো ইয়া, এক কাপ চায়ের দাম 138 টাকা। চা মজা ছিল। আর এই তো এখানে ওদের কিছু অর্গানিক জিনিস পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সিনামেনন মানে হচ্ছে 180 টাকা, যেটা কিনা ওরা গ্রাউন্ড করে রেখেছে। তারপরে পিনাট বাটার ছিল, পিনাট বাটার প্রাইস মেবি 220 টাকা ছিল। এই তো তারপর আমরা হচ্ছে এখানে ফুল ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাই কেমন ভিতরে দেখতে। যেহেতু আমি প্রথম গিয়েছি, আমার কাছে খুব মানে ডেকোরেশন এভরিথিং খুব ভালো লাগছিলো। আপনারা যারা গিয়েছেন তারা তো অলরেডি নো অ্যাবাউট অল অফ দিস থিংস, আর যারা জান নাই তাদের জন্য আর কি টুকটাক দেখানো। মাটির অনেক জিনিস আছে, এগুলো সবই ওরা সেল করে। আর এই যে সুন্দর একটা কাপড়ের উপর কাঁথা ডিজাইন করা, আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে কিন্তু মানে অনেক অ্যাস্থেটিক টাইপের। বই রাখা আছে, আপনারা যারা বই পড়তে পছন্দ করেন ওখানে বই পড়তে পারেন। এখানে হারমোনিয়াম রাখা আছে, আপনারা গিয়ে চাইলে গান করতে পারেন। এখানে দুইটা ভাইয়া গান করতেছিল একটু পরেই। তারপর আমরা আমাদের চা চলে আসলো, আমি আর তাসমি চা খাচ্ছিলাম। তাসমি বলতেছিল হ্যাঁ 138 টাকা এ কাপ অফ টি। সো চাটা মজা ছিল, কিন্তু দামটা একটু বেশি যেহেতু প্লেসটা ওখানে বনানি। সো ইয়া, তারপর আমরা গিয়েছিলাম দোতলায় ওদের যে যাত্রা পার্ট মানে যেটা শোরুম, সেখানে ওখানে কিছু লোকাল স্টাফ আছে, হ্যান্ডমেড জিনিস, লোকাল আর্টিজানস, কিন্তু আনফর্চুনেটলি রবিবার হওয়ায় সেটা বন্ধ ছিল, আমরা আর ভিতরে যেতে পারি নাই। অন্য বাকি 6 দিন খোলা থাকে, আপনারা ভিতরে দেখতে পারবেন। এখানে আরং টাইপের অনেক জিনিস পাবেন, লোকাল হ্যান্ডমেড যে বললো এই যে চশমা, ট্রাঙ্ক, আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর টেবিল, এগুলো সব বাইরে থেকে দেখা যাচ্ছিলো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ল্যাম্পশেড দেখা গিয়েছে, এই চশমাটা অনেক সুন্দর। সো এই তো, তারপর থার্সডে এখানে ওপেন মিউজিক হয়, এটা রেস্টুরেন্টের পাশেই একটা বিশাল একটা হল রুমের মতো আছে 3তলাতে। এখানে হচ্ছে থার্সডেতে ওপেন মিউজিক হয়। তারপরে আমরা আবার উপরে যাচ্ছিলাম, সুমি হচ্ছে এই আর্টটা দেখে মানে মজা করতেছিল, সুন্দর একটা আর্ট। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর লেখা লেখা ছিল। আর এই তো চতুর্থ তলায় ওদের যাত্রা বিরতি, এই সেগমেন্টটার নাম ওরা যাত্রা বিরতি দিয়েছে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর,
ওদের রুফটপের যে ডিজাইনটা। তারপর আমরা ওখান থেকে আর একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, এই পাশে হচ্ছে ওদের ওয়াশরুম। আমার কাছে সব কিছু অনেক নতুন ছিল, আমি অনেক সুন্দর করে দেখতেছিলাম। আর এখানে সবই হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে নিচে বসে খাওয়ার। আর এই পাশে ওদের ওপেন কিচেন, এখানে সব কিছু লেখা ছিল কি জাস্ট অ্যারাইভড হয়েছে। অ্যান্ড এই পাশে একটা বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক সুন্দর জায়গাটা। তারপর এদিকে হচ্ছে ওদের ওপেন কিচেনের সামনে একটা সুন্দর জায়গা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি আপনারা তুলতে পারবেন। দেন এই পাশে হচ্ছে ওদের একটা স্কুটি রাখা আছে মেনুর এদিকে পাশে, এটাতে আমি একটু পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য, খুবই সুন্দর। তারপর ক্যারাম রাখা আছে, আপনারা ফ্রেন্ডরা মিলে গেলে সেখানে ক্যারাম খেলতে পারবেন। আমি তো হচ্ছে একটুখানি খেলতেছিলাম, মানে খেলতেছিলাম না, জাস্ট এমনি আর কি মারা ট্রাই করতেছিলাম, আমার খুবই পছন্দ। তারপর আমি এই যে ফেলে দিয়েছি একটা, এটাতে আমি খুব হ্যাপি। তারপর দাশমি খেলতেছিল, আমি হচ্ছে তারে ওকে ভিডিও করতেছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম, তাশমি ধূপধাপ মারতেছিল। তারপর ওইদিকে হচ্ছে ছুমি একটু পরে আবার জয়েন করলো খেলায়। সো ইয়া, ফাইনালি আমরা অনেক ভালো সময় কাটিয়েছি ফ্রেন্ডরা মিলে। আসলে একসাথে হলে মানে আর কিছু লাগে না। আপনারা যারা যারা এরকম ফ্রেন্ডসদেরকে মিস করেন বা যে ফ্রেন্ডদের কথা আপনার মনে পড়তেছে এই ভিডিওটা দেখে, আপনারা ডেফিনেটলি তাদেরকে ট্যাগ করতে পারেন কমেন্ট সেকশানে। আপনি জানাতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি প্রতিদিন দেখা না হলেও আপনি তাদের অনেক মনে করেন এবং আপনার লাইফে তারা কতটা গুরুত্বপূর্ণ, সেজন্য তাদেরকে একটা জাস্ট শাউট আউট দিতে পারেন বাই মাই দিস ব্লগ। আর এই তো, এখানের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, ঠিক এইভাবেই হচ্ছে আমরা চুপচাপ এখানে একটু মানে না চার্জার মতো এনজয় করতেছিলাম। মানে তারপর সুমি এসে আবার খেললো, এর মধ্যে আমরা উপরে একটু বিড়ালের দ্বারা একটু মানে ডিস্টার্বড হয়েছি। তারপর আমরা ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে বনানীতেই একটা আরেকটা একটু সামনে আরেকটা জায়গা, যেটার নাম হচ্ছে ট্যাগোর টেরেস, আপনার রুফটপে আরেকটা জায়গা, খুবই সুন্দর। ওদের ভিতরে বাহিরে ছিমছাম একটা রেস্টুরেন্ট, খুবই ভালো। আমরা সেখানে গিয়েছি আবার মানে একটু কফি খাবো, মানে জায়গাটা চেঞ্জ করা আর কি, এক জায়গায় তো আর সারাদিন ভালো লাগে না। তো তারপর আমরা ওখানে ট্যাগোর টেরেসে গিয়ে ওদের টেরেসে বসলাম অ্যান্ড আমরা অনেক আড্ডা দিলাম, তারপর আমরা কফি খেলাম। এই জায়গাটাও অনেক সুন্দর, আপনারা গুগলে সার্চ করলে ট্যাগোর টেরেস পেয়ে যাবেন, আমি তাও ডিসক্রিপশন লিঙ্কে বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর এই তো আমাদের কফি চলে এসেছে, আমরা তিনজন কফি খাচ্ছিলাম, অনেক 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 আড্ডা দিচ্ছিলাম। এবং আমরা সেই দুপুর থেকে রাত পর্যন্ত 9টা পর্যন্ত আমরা জাস্ট কথাই বলে গেছি, আড্ডাই দিয়ে গেছি, এভাবে আমাদের দিনটা খুব ভালো কেটেছে। তারপর আমরা সন্ধ্যায় আবার একটু চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেয়েছি। সো ইয়া, দিস ইজ মাই ব্লগ টুডেজ। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা যারা যারা আপনার ফ্রেন্ডদেরকে মিস করতেছেন জাস্ট ট্যাগ দ্যাম, জাস্ট লেট দ্যাম নো যে আপনি তাদেরকে অনেক ভালোবাসেন। আর সবাই অনেক অনেক সেফ থাকেন, সুন্দর থাকেন। আর আমার এই সুন্দর কুর্তিটা কিন্তু আমার বিজনেস পেজ চড়ুয়ে পাওয়া যাচ্ছে অনেক ভালো একটা অফারে। সো ইয়া, গ্র্যাব দিস, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।